ফসল ইয়াকশি বদলে সালতান খাগর হাবানগো ইয়াকশি বদলে কাইবা বেদে গোপরা মথনতে কাশামাল এবং পান্ডাক পাইজাকা আর মঞ্জাকা ইয়াকশি বদলে সালতান খাগর তাংফা রতন দাস করে আদম দেব জয় বিশেষ কবে কবরে আদম র আসলে কক্সাবনে কক থমাঙ্কা বার হাই অসম ইয়াকশি বদলে তামচ বজতং তেভাবে সেবকাল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংগনি তামচ বজতং আপনতে কক্সাজানায় আসলে পান্ডব কক্সানা থাকে ইয়াকশি বদলে সালতান খাগর তামফা রতন দাস সাকা থাকনাই নৈজিবা সাল মারিব হাসিনী ভাষা টিভির অবস্কানে ফিল বিশেষ নিশ্চিত বারো হাইক সময় সালের রোগী কাইসা কক্সাব জাখা তে আবরাতি নয় কক্সাব এবার মাল এবং পান্ডা এই হলে উপস্থিত সংগ্রামী বন্ধুরা আজকে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র সিআরটিইউ সারা ভারত কৃষক সভা ত্রিপুরা ক্যাম্পোলীয় ইউনিয়ন উপজাতি গণমুক্তি পরিষদ এবং তফসিলি সমন্বয় কমিটি এই পাঁচটি সংগঠনের ডাকে এই কনভেনশনটি হচ্ছে। বিষয় আমাদের দেশের স্বাধীনতা অর্জনের 75 বছর পূর্তি 76তম স্বাধীনতা দিবস আগামী 15ই আগস্ট। তার আগে আমরা গত 25 তারিখ থেকে প্রতিটি মহকুমাতে এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে একটা আলোচনার বিষয় নির্ধারিত করে আমরা কনভেনশন করছি। আলোচনার বিষয়টি হচ্ছে স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের ভূমিকা, শ্রমিক কৃষক সংগঠনগুলির ভূমিকা, পক্ষান্তরে বিপরীতে আরএসএস এর ভূমিকা। স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের ভূমিকা সর্বোজ্জ্বল, সবচেয়ে বড় দেশপ্রেমিক সংগ্রাম যদি কেউ করেছে তাহলে কমিউনিস্টরা করেছে স্বাধীনতা অর্জনের জন্য, পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য। আর এই স্বাধীনতা সংগ্রামকে পেছন থেকে ছুরি মেরেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পক্ষে দালালি করেছে, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, স্বাধীনতা সংগ্রামের সপক্ষে যাদের কোনো ভূমিকা নেই তারা হচ্ছে আরএসএস। রকমের অর্থনৈতিক সংকট আজকে হিন্দুত্ববাদের বাদ নিয়ে যে সংকট আমাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা দেখছেন, সর্বত্র ইতিহাস পুনর্নির্মাণ হবে। 75 বছর হতে চলেছে, স্বাধীনতা সংগ্রাম নিয়ে পুনর্লিখন হবে, আরএসএস বিজেপি করবে, বুঝতে তো পারছেন। যারা স্বাধীনতা সংগ্রামকে পেছন থেকে ছুরি মেরেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ব্রিটিশের গুপ্তচরাবৃত্তি করেছে, যে আরএসএস তাদের কি আমরা বিশ্বাস করবো? তারা ইতিহাসের পুনর্লিখন সঠিকভাবে তুলে ধরবে, সঠিক তথ্য দেশের মানুষের কাছে তুলে ধরবে, এটা বিশ্বাসযোগ্য হতে পারে? হবে না কমবে। সুতরাং সামগ্রিকভাবে আমরা দেখছেন, আমরা দেখছি যে একটা অভূতপূর্ব সংকট দেশের মানুষের সামনে উপস্থিত হয়েছে। তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, তার বিরুদ্ধে আমাদের লড়াই সামিল হতে হবে। আমাদের রাজ্যে একটি রাজনৈতিক সংগ্রাম আর কয়েক মাস পরেই হবে, আমি এগুলো নিয়ে তুলছি না কমবে। তার মধ্য দিয়ে আমাদের লড়াই সংগ্রামের বার্তা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সুতরাং স্বাধীনতার এই 75 বছরে লগ্নে সন্ধি লগ্নে আমরা এই শপথ দেব, সাধারণ মানুষের আজকে যে সংকটের প্রতিধ্বনি প্রতিদিন তা দেখতে পাচ্ছে। ঘুম থেকে উঠে একজন রিক্সা শ্রমিকের স্ত্রী আমার কাছে মাঝে মাঝে আসে, বলে দিদি স্টোভে রান্না করি, কেরোসিন তেলের লিটার হয়েছে 100 টাকা, আমি কী করে কেরোসিন তেল কিনবো, কি তাহলে কী করে রান্না করছো? বলে উঠোনের এক কোণে মালিকের অনুমতি নিয়ে একটা কোনো করে সেখানে রান্না করি, রান্নাটা কিন্তু ঠেকে পড়বে, আর ধুলো আসবে চারদিকে, যে তোমার একটা
ঘরে ছোট্ট শিশু আছে এই বছরে আপনি চিন্তা করতে পারেন আমরা যারা চাকরি করেছি যারা পেনশন পায় যারা চাকরি করে তাদেরই চাকরি তারা এই অবস্থা আমাদের এখানে মাথা গরম হয়ে যায় আমি রিকশা শ্রমিকের স্ত্রী একশো টাকা ক্যালসিয়াম তেলের লিটার কি করে চলবে আমি শুধু একটা বিষয় আমাদের সামনে তুললাম দুর্মূল্যের বাজারে আমাদের মাথায় হাত সাধারণ মানুষের কথা বলতে লাভ নেই সুতরাং তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা আমাদের করতে হবে জিহাদ লড়াইয়ের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের ঘর থেকে বেরিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করতে হবে এটা যদি করতে পারি তাহলে স্বাধীনতা সংগ্রামে এই 75 বছরের সন্ধি লগ্নে আমরা যে মূল্যায়ন করতে বসেছি তার সঠিক উত্তর আমরা খুঁজে পাবো আমি অনেকটা